বুঝছেন যে আমি আজকে কোথায় চলে এসেছি। সত্যি আপনাদেরকে নিয়ে চলে এসেছি এমন একজনের সঙ্গে কথা বলবো বলে। তিনি তার সম্বন্ধে বলবার কোনো অপেক্ষা রাখে না, তিনি এমন একজন মানুষ যে তাকে আপনারা সবাই চেনেন, এবং শুধু চেনেন না, সেই মানুষটির হাত ধরে যে কত বড় বড় বিখ্যাত গায়করা উঠে এসেছেন সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তাই হলদিনে আমি খবর পেলাম তিনি এসে বসে আছেন চুপটি করে একটি কোনায়, এবং তাকে পাকড়াও করলাম, তো বুঝতেই পারছে। এবং তার সঙ্গে একটুখানি কথা না বললেই নয়, তো সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে কথা বলবো বলে। নিশ্চয়ই আপনারা দেখলেই চিনতে পারবেন সেই মানুষটিকে, কি তাই তো? তাহলে চলুন সরাসরি একটু দেখা করি। তবে তার আগে একটাই কথা বলবো, সেটা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু তার সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। কারণ আজ আমি তার সঙ্গে গল্প করতে বসেছি তার শুধু কাজের সম্পর্কে না, তার জীবন নিয়ে, তো বুঝতেই পারছেন। তো তার জীবন সম্বন্ধে জানতে হলে তো একটু সময় লাগবে, এবং আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, তাই তো? তো না না না, আপনাদেরকে আমার মনে হয় বলে দেওয়াই ভালো, কি তাই তো? ইচ্ছে করছে জানতে? সরাসরি দেখো তো বসে আছেন আমাদের সামনে সেই মানুষটি, অরূপ ব্যানার্জি, বুঝতেই পারছেন। এবার সেই মানুষটি হচ্ছেন বম্বের বিখ্যাত মিউজিক ডিরেক্টর, নিশ্চয়ই আপনারা জানেন, আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না। অরূপ প্রণয়ের প্রণয়টাকে আমরা হারিয়েছি, কিন্তু অরূপ ব্যানার্জি রয়েছেন, অর্থাৎ যে নৌকাটি চলছিল সেই নৌকাটি চলতে চলতে যাতে না থামে, এবং খুব সুন্দরভাবে সেই নৌকাটি যাতে চলে, তার প্রচেষ্টা কিন্তু এখন অরূপ ব্যানার্জি করছেন সম্পূর্ণ একা হাতে, এবং তাকে আমি হলদিরামে এসে পেয়ে গেছি। তো বুঝতেই পারছেন ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা লাগছে যে তার সঙ্গে কথা বলবো বলে। অনেক ধন্যবাদ দাদা আমাকে একটু সময় দেওয়ার জন্য, মেনি মেনি থ্যাংকস। ফোনটা আমাদের সত্যি নানান রকমভাবে মানুষকে নানান কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, তার কারণ হচ্ছে তুমি অবশ্যই একটা, আমি জানি যে মানে দুজনে যখন একটা মানুষ নৌকো চালায় তখন সেই নৌকোটা যত সুন্দরভাবে চলে সেখান থেকে একটা একজন চলে গেলে তখন সে একা নৌকোটা বাইতে গেলে যে কতটা কষ্ট হয় সেটা বোঝার ক্ষমতা কিন্তু সকলের আছে। তো সেই জায়গায় তুমি প্রথমেই যেটা জানতে চাইবে যে তুমি কিভাবে এই মানে নৌকোটাকে বাওয়ার জন্য শক্ত হাতে ধরেছো, কিভাবে হালটাকে ধরেছো, সেটা যদি একটু বলেন। অবশ্যই, আমরা আমি বোম্বেতে পাড়ি দিয়েছিলাম, আমি দিল্লির ছেলে, আমি দিল্লি ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান স্নাতক, তারপর আমি ইঞ্জিনিয়ারিং করছিলাম, এবং অতি অল্প বয়সে দিদি থাকাকালীন আমি মানে 22 বছর বয়সেতে প্রথম হিন্দি ছবির মিউজিক করি। অফকোর্স ইট ওয়াজ এ শর্ট ফিল্ম, কিন্তু হিন্দি ফিল্ম ছিল, এবং সেই 22 বছরে মিউজিক দেওয়ার পর সেটা এতই মানুষের পছন্দ হয়েছিল, পার্টিকুলারলি বোম্বের তারকা যার নাম হচ্ছে রাধা সলুজা, সেই রাধা সলুজা আমাকে নিজেকে অ্যাপ্রোচ করলেন, বললেন আমরা অ্যাকচুয়ালি রাধা সলুজার বন্ধু উত্তমা রস্ক, অর্জুনদেব রস্কের মেয়ে, সে বললেন যে হম আপকো চাহতে হ্যাঁ হমারে ফিল্মে মিউজিক আপ দো, কিন্তু আপনি যে পহলা ফিল্ম মৌন বলে আমার প্রথম ছবি ছিল, মৌন মানে মৌনব্রত বলি না, মৌন সাইলেন্স, তো তো মানে আমি ইতনা আচ্ছা লাগা আপনার ব্যাকগ্রাউন্ড আপনার গানা, তো হম চাহতে হ্যাঁ কি আপ জরা হমারে ইস ফিল্মে ভি আপ মিউজিক দো। হালাকি হম লোগোনে নৌশাদ জি সে, মিউজিক ডিরেক্টর নৌশাদ জি সে বাত হম লোক কর চুকে হ্যাঁ, লেকিন আপকা মিউজিক সে হম কাফি প্রভাবিত হ্যাঁ, আপ হমারে ইস ফিল্মে মিউজিক দেঙ্গে, মানে আপ ইয়ে এসে কেউ বল রে আপ দেঙ্গে, ইয়ে তো মেরে লিয়ে এক বহুত বড়া প্রাপ্তি হ্যাঁ, কি আপ জেসে বম্বই কে সিধে দিল্লি মে আয়ে আপ লোক মেরে কো ইয়ে অফার কর রে হো, ইয়ে মেরে লিয়ে এক বহুত বড়া এক প্রাপ্তি হ্যাঁ, मैं बहुत मतलब खुशी के साथ इसको मैं एक्सेप्ट कर रहा हूँ, और मैं मेरा कोई टर्म्स एंड कंडीशंस में नहीं रखूँगा, आप लोग जैसे अच्छे समझो वैसे आप करो। छविटा नाम छो उपासना और भेतरे छो राकेश पांडे, राधा सलूजा, विपिन हांडा, তারপরেই রাধা সলুজা আমাকে বলে বসলেন আপনার মিউজিকের যা স্টাইল দেখছি এসব তো আমরা বোম্বেতে আমি দেখেছি আপনি যেভাবে মিউজিক ইত্যাদি করেন, মানে যে সেপারেশনগুলো আপনি করেন, পারকাশন সেপারেশন,
ভায়োলেন্ট সেপারেশন এইসব সেপারেশন আপনি যে করেন আপনি এগুলো কোথেকে শিখলেন? আপনি তো দিল্লিতে এখানে রয়েছেন। আমি বললাম আমার তো ছোটোবেলা থেকে একটা মিউজিকের প্রতি একটা ইনক্লিনেশন, তো আমি এগুলো নিয়ে পড়াশোনা করেছি এবং রীতিমতো পড়াশোনা করি এখনও, এবং আমি এগুলো শিখলাম আর সেটাকে অ্যাপ্লাই করে দিলাম। তো বললেন আপনার মিউজিকের ভিতরে একটু সিম্ফনি টাচ আপনি আমরা পাই, আমি সিম্ফনি ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ করি। আনফর্চুনেটলি আমার একাডেমিক ক্যারিয়ারের জন্য আমি সেটা করতে পারিনি। জোসেফ হেরল্ড দিল্লি স্কুল অফ মিউজিক সেখানে শেখাচ্ছিলেন, মোটামুটি ব্যাপারটা একটু হয়েও এসেছিল। মাই ফ্যাসিনেশন ফর ওয়েস্টার্ন মিউজিক, কারণ আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার মানে তাকে তো গুরুদেব সকলেই বলে, আমার মানে স্পেশাল কিছু বলার নয়, সত্যি ওনার তো আমি মানে এক পায়ের লক্ষ্যের যোগ্যও নয় এত, কিন্তু ওনার গানগুলো যখন আমি শুনেছি আমি পেয়েছি বেশ কিছু গানের ভিতরে পাশ্চাত্য সঙ্গীতের একটা ছাপ। তখন আমি ধরে নিলাম কোনো মিউজিক খারাপ না যদি সেই মিউজিক হৃদয়কে স্পর্শ করে। তো আমি হৃদয়স্পর্শী সঙ্গীতেরই সমর্থক, আজকেও সেটাই করে আসছি, এবং তার ফলস্বরূপ আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি অরূপ ব্যানার্জি করি মিউজিক করেছিলাম, আমার বোম্বেতে প্রথম ছবি ফিচার ফিল্ম ছিল কালা গুলাব, আশা ভোসলেজি ওই ছবিতে গান গেয়েছেন, এছাড়াও আলকা ইয়াগনিক, উদিত নারায়ণ সরি অভিজিৎ ভট্টাচার্য, সুরেশ ভটকর, অনুরাধা পডওয়াল, হ্যাঁ অনেকে ওই ছবিতে গান গেয়েছেন, এবং টি সিরিজ থেকে ওই অডিও ক্যাসেটটা ওই ছবির রিলিজ হয়েছিল। তো যাই হোক আমি ওই করতে করতে আমি এগোচ্ছিলাম, তারপরে একটি ছেলের সাথে আলাপ হলো, আলাপ বলতে কেউ রেকমেন্ড করলো যে উনি স্ট্রাগল করছেন সুরকার হওয়ার জন্য, তাই বলে আমার সাথে দেখা করার। আমি তো একলাই চলার জন্য এসেছিলাম, কিন্তু পরবর্তীকালে তার সাথে আমার আলাপ হলো এবং তাকে আমি আমার সাথী করলাম এবং তাকে বলেও দিলাম যে তুমি আমার সাথী এইভাবে নও, আমি যদি একটা আপেল পাই তার অর্ধেক আপেলটা কিন্তু তোমার, আমার অতটা খিদে নেই, এমনি তো আমার বিশেষ কোনো খিদে নেই, যার জন্য হয়তো আপনারা দেখেছেন কত যে সাগর নদী পেরিয়ে এলাম, কত হিট গান দেওয়ার পরও কিংবা তোমার সুরে সুর বেঁধেছি মনে পড়ে এগুলো সেই দিনের কথা, কিংবা তুমি আছো এত কাছে তাই এই গানটা, কিংবা কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, বাচ্চাটা কাঁদছে কেন জানি না, আমি এত ভালোবাসার কথা বলছি ওদিকে বাচ্চাটা কাঁদছে। আমি আমার ম্যাক্সিমাম ইন্টারভিউ এখান থেকে, তো তারপর আপনারা শুনেছেন তুমি এলে না শ্রাবণের সন্ধ্যাবেলায়, তারপর আপনারা শুনেছেন সেগুলোর মানে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, তার সুর করতে পেরেছি, আমি করতে পেরেছি, এই জন্য বলছি যে প্রণয় আমার সাথে যুক্ত যদিও ছিল কিন্তু সেভাবে তার সমর্থন আমি পাইনি কখনো, সে একটুখানি আলাদা চিন্তাধারার ছিলেন, তো যার জন্য সম্পূর্ণ যে দৈত্য একটা ব্যাপার সেটা থেকেও ইনফ্যাক্ট আসলে ছিল না। ওই অরূপ ব্যানার্জি করেই জীবন শুরু করেছিলাম আমি ইংলিশটা করে, কিন্তু যেহেতু আমি অরূপ প্রণয় করে ফেলেছিলাম সে অরূপ প্রণয় তারপর আমি চালিয়ে এসেছি, এবং প্রণয় চলে যাওয়ার পরেও আমি কিন্তু নামটার ভিতরে খুব একটা তফাত করিনি। আমার নতুন নাম যে গত বছর আমি কুমার শানুর ছেলের জন্য আমি যেটা পুঁজি সংখ্যা করেছিলাম ভালোবাসার সুরে ঠিকানা, জি মিউজিক থেকে সেটা রিলিজ হয়েছিল, তো সেটা আমি মিউজিক ডিরেক্টরের নাম দিয়েছিলাম অরূপ প্রণয় ওম। ওমের সাথে একটা বিরাট বড় ব্যাপার আছে, ওম দিয়েই সব কিছু আমাদের সৃষ্টি, সব কিছু সেখানেই মিটে যায়, সেখানে সব কিছু শুরুয়াত হয়, তো অরূপ প্রণয় ওম মানে ওমকে ডেডিকেট করে ব্যাপারটা তো হলো, এবং মোটামুটি অ্যালবামটা একটা
মোটামুটি একটা মেগা হিট ছিল বলতে পারেন ইফ নট সুপার হিট মানুষ একসঙ্গে থাকলে একটা হয় বন্ডিং হয় এবং দুজনে মিলে কাজের অনেক কিছু ভাগ হয়ে যায় সেই যে কাজটা ভাগ এখন সবটাই সবটাই তোমার কাছে এবার সেটাকে তুমি কিভাবে বন্ডিং এর ব্যাপারটা আমি বলতে অস্বীকার আমি করব না he was definitely a very talented music composer এবং সে যদি ভুল সঙ্গর ভেতরেতে না পড়তো সেটা ভুল সঙ্গটাও পড়লো এখানেতে এসেই সে আমাকে ছেড়ে দিয়ে পাড়ি দিল বাংলা সঙ্গতে পড়লে যা হয় এত ভুল সঙ্গতে পড়ে গিয়েছিল আমি অনেক চেষ্টা করেছি ওকে তার থেকে বার করতে বহুবার মানে আমি মানে ফ্রিকোয়েন্টলি আমি আসতাম কলকাতায় সেই মানে ওই নেক্সাস থেকে মানে বার করার জন্য যাই হোক তো একা তুমি এখন বয়ে চলেছো এই তরণী এবং এই তরণীর পরের যে মানে কাজগুলো আমি সেগুলো জানতে চাইবো যে তুমি কি করছো এরপর তোমার এখন হাতের সামনে কি কি কাজ রয়েছে সে সম্বন্ধে যদি আমি আমি নিয়ারলি 5-6টা ছবি আমি সাইন করলাম বাংলা এবং একটা বেঙ্গলি হিন্দি ভার্সনও তো এবং কিছু বড় বড় ব্যানারও সাথেও খুব শীঘ্রই হয়তো আমি গর্বর সাথে অ্যানাউন্স করবো সেটা যেই মেটেরিয়ালাইজ আমার হয়ে যাবে হবে এক ব্যাস এইটুকু বলতে চাই বেশ বড় বড় ব্যানার যার সাথে কথাবার্তা আমার খুব ভালো করে চলছে এবং সেইটার যদি একটা পজিটিভ একটা রেজাল্ট আমি পেয়ে যাই তখন অ্যানাউন্স করতে আমার খুব ভালো লাগবে গর্বের সাথে কেন বাংলাকে আমি আবার সেই আজকেও যে গানটা আমার মনে হয় সব জায়গায় আপনারা শোনেন প্রায় পুজো মণ্ডপ ইত্যাদি ইত্যাদি আমাকে লোকেরা বলেছে 1992 গান 91 গান সেটা আপনারা আজকেও সরস্বতী পুজো হোক বা যে কোনো অকেশন হোক আপনারা সেই গানটা উপভোগ করেন ওই গানগুলো আমার কত যে সাগর নদী পেরিয়ে এলাম কিংবা তোমার সুরে সুর বেঁধেছি মনে পড়ে সেই দিনের কথা এ তো নয় 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 তোমরা আসবে তো তারপর একটা ভীষণ দুষ্টুমি গান ছিল কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি এরকম অনেক অনেক সব মানে ইটস এ ভেরি বিগ বিগ লিস্ট অফ মানে হিট সং আর আমার তো মানে বলতে গেলে আমার গায়ক আমার নায়ক আমার গায়ক আমার নায়ক আর কেউই নয় কুমার শানু তার মানে এ নয় যে আমার বন্ধু অভিজিৎ ভট্টাচার্য উদিত নারায়ণ বিনোদ রাঠোর শান আমি এদের মানে চাই না তাদের ভালোবাসি না তাদের বলি ভালো শান তখন অনেক ছোটো ছিল শান এবং সাগরিকা দুজনে মিলে গিয়েছিল গানটাও নামও ছিল শিফো বলো একটা মানে যেমন সান্টা ক্লজ হয় শিফো বলো বলে একটা ক্যারেক্টার সেটা ওদের ছিল আর কি গান গিয়েছিল শান এবং সাগরিকা তো তার তাদের মানে জীবনের প্রথম একদম ব্রেকটা যেটা হলো ফিল্ম সেন্টারে বম্বের ওখানে রেকর্ডিং করেছিলাম আগাগোড়াই পঞ্চমটা টিম নিয়ে আমি কাজ করতাম এবং যা গান আপনারা শুনেছেন কত যে সাগর নদী বা বলুন আমরা বম্বেই সব রেকর্ডিং এবং তখনও সেই পঞ্চমটা টিমই তার সাথে যুক্ত ছিল আপনারা সেই ফিলটাও পেয়েছেন এবং আপনাদের আনন্দ দিতে পেয়ে আমি আরও ডবল আনন্দ কে বাঙালি হয়ে প্রবাসী বাঙালি হয়ে বাংলার মানুষকে এখানে আমি কিছু দিতে পারছি এবং সেটা এখনও আজকেও আপনারা মনেতে মণিকোঠায় আমাদের মানে গানগুলোকে ধরে রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং আমি বচনবদ্ধ যে আগামী দিনে আপনাদের ওই রকম সেই একদম ওই অনুরূপ সেই রকম তার থেকে হয়তো বেটার আমি অনেক গান আপনাকে দিতে চলেছি আপনাদের আশীর্বাদ আমি চাই আপনারা আশীর্বাদ করুন বাংলাকে সেই মাধুর্য এই কথাটা এবার আমি বলবো আমি মাধুর্যের তরিতে আমি যেন বাইতে পারি এবং তাদের সেই মাধুর্যর আমি যেন বিতরণ করে যেতে পারি সকল তবে দাদা একটা কথা আমার তোমার কাছ থেকে জানতে চাইছি সেটা হচ্ছে যে আমি যতদূর শুনেছি যে খুব শিগগিরই তুমি একটা প্রোগ্রাম আনতে চলেছো সেটা মেবি ফেব্রুয়ারি মাসে তো সেটার অ্যানাউন্সমেন্ট হয়তো তুমি পরে করবে কিন্তু সেই প্রোগ্রামটা সম্বন্ধে যদি অল্প কিছু আমার দর্শকদের বলো অবশ্যই খুব ভালো হয়
অবশ্যই বলবো, আমার দর্শক বন্ধুরাও জানতে পারবে এবং তাদের ইচ্ছে হলে তারাও আসতে পারবে। আই থিংক সো তুমি প্রবেশদ্বার রাখছো সকলের জন্য বা মানে একটা গেট টিকিট বা কিছু হয়তো সেটা আমি হয়তো রাখবো না। আমি আমি কোনোদিনও অ্যাকচুয়ালি একটা ওই লোকেদের যে একটা কমার্শিয়াল ব্যাপারগুলো থাকে আমার ভিতরে মধ্যে সেই ব্যাপারটা নেই যে কমার্শিয়াল রিটার্ন যেগুলো লোকেরা বলে হাতটা না দেওয়ার জন্য হাতটা হওয়া উচিত। আমি মনে করি তারা রাজা, তারা সত্যিকারের রাজা যারা দিতে দেওয়ার জন্য হাতটা হওয়া উচিত। আমি মনে করি তারা রাজা, তারা সত্যিকারের রাজা যারা দিতে জানে, আর যারা শুধু নিতে জানে আমি তাদের কি আর বলবো। আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন তাদের কি বলা হয়, যারা বলে দাও 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 দাও। তো আমি সেই ক্যাটাগরিতে পড়তে চাই না, দিতে কত পারি আর এটাই মানুষকে শেখাই, মনটাকে উদার করে দেওয়ার শিখি আমি। তো সে তাতে ওইরকম কিছু ব্যাপারটা আমি রাখাই, করোনার পর থেকে আমি করতে পারিনি এরকম মঞ্চিত প্রোগ্রাম। রবীন্দ্রসদনেতে আমার প্রোগ্রামগুলো হয়, খুব মানে তার ভেতরেতে মানে বলতে পারেন তারকারা, তারকা তারিকা গায়ক গায়িকা দামি দামি আর কি, তাদের উপস্থিতিতে সেই প্রোগ্রামগুলো হয়। এবং তার মুখ্য উদ্দেশ্য থাকে মাধুর্যকে কী করে ফিরিয়ে আনা যায় জীবনের মুখ্য ধারা, মাধুর্যকে কী করে ফিরিয়ে আনা যায় জীবনের মুখ্য ধারা, যে মাধুর্যটা হারিয়ে গেছে তার জন্য আমরা দেখতে পাচ্ছি মানুষের ব্যবহারের ভেতরে সেই মাধুর্য নিয়ে, কথাবার্তার ভেতরে মাধুর্য, সব খিটখিটে সকলটার ভেতরে রাগ ক্রোধ অহংকার এই সমস্ত জিনিসগুলো এসে গেছে। আমি মনে করি মিউজিক যেমন অ্যাজ এ হোল থেরাপি, তার কিন্তু মেন যেটা হচ্ছে ইজ এনি মিউজিক এনি কাইন্ড অফ মেলোডি ইজ দ্য সোল অফ এনি কাইন্ড অফ মিউজিক। তো আমি মেলোডির জন্য এত কিছু বলা এবং তার জন্য আমি প্রায় 23 বছর ধরে লড়াই করেছি, একটা ব্যানারে নিচ্ছি, সেই ব্যানারের নাম হচ্ছে রিমঝিম সঙ্গীত দুনিয়া। রিমঝিমের স্পেলিংটা হচ্ছে RIMZHIM, রিমঝিম সঙ্গীত দুনিয়া। আপনারা ফেসবুকে যেটা পাবেন এবং আপনাদের নিজস্ব মতামত জানাবেন এই পেজটার সম্বন্ধে, কারণ একটাই বিষয় ওখানেতে পাবেন, চমক দমক কম বাস্তবিকতা বেশি। আমি চমক দমকেতে বেশি বিশ্বাস করি না আর তার সাথে চলিও না। তো ওই পেজটা ফেসবুকেতে দেখবেন রিমঝিম সঙ্গীত দুনিয়া। তো তার ব্যানারেতে আমি প্রোগ্রামগুলো করতাম, এবারে একটা প্রোগ্রাম করছি যেই প্রোগ্রামটা এক্সক্লুসিভলি আমাদের মানে নিজস্ব কাজের উপর, যে যত কাজ তাতে সোনু নিগম কী গান গেয়েছে, তা আপনার অভিজিৎ ভট্টাচার্য কী গান গেয়েছে, উদিত নারায়ণ কী গান গেয়েছে আমাদের সুরে প্রণয় সুরে, তো সেই একটা সংকলন, এবং অরুন্ধতী হোমচৌধুরী, শিলাদা ব্যানার্জি, উষা মঙ্গেশকর, অলকা ইয়াগনিক, অনুরাধা পোডওয়াল, মানে যারা যারা গিয়েছে সেই গানগুলো আমরা একটা সুন্দর একটা মানে স্তবক, পুষ্পস্তবক যেটাকে বলে, ওই রকম ওইভাবে রেডি করে আমরা এটাকে প্রেজেন্ট করছি। 18 ফেব্রুয়ারিতে আমি এটা করছি, আর আপনারা সবাই নিমন্ত্রিত এতে, কারণ আমাদের এখানেতে 5টা বেশি থাকবে, টিকিট বিকিটের ব্যাপারে আমি এটা পছন্দ করি না, সেটা যতদূর সম্ভব আমি অ্যাভয়েড করব। ইজিলি যাতে উপলব্ধ হতে পারে মানে লোকেরা পেতে পারে এটা, প্রেম দা মানে রাগা মিউজিক মানে সিম্ফনি, ওনার সাথে আমি একবার কথাবার্তা বলে নেবো, আমাকে অনেক স্নেহ করে ভালোবাসে, তো ওইখানেতে হয়তো আমি এটা কমপ্লিট আমি করেই দেবো যেখান থেকে লোকেরা কালেক্ট করে নিতে পারে। আমি অ্যাকচুয়ালি নিজে যেহেতু গান করি, নিজে পারফরমেন্স আমার বিভিন্ন জায়গায় হয়, মানে বিভিন্ন প্রান্তে আমার প্রোগ্রামগুলো হয়, তো আমি ডেফিনেটলি আমি হয়তো চাইছি যে আমি বেশ কিছু গান সেদিনকে আমি নিজেও গাইব, এবং শুধু তাই নয় তার সাথে থাকবে নবদিত কিছু গায়ক গায়িকা, যেটা আমার একটা মানে মিশনের ভেতরে রয়েছে। আমি যদি তাদের তুলে ধরতে পারি না আমি খুব মানে শান্তি পাই, যে কারোর জন্য কিছু করতে পারলাম আর নিঃস্বার্থ করি, এই নয় যে তারা আমাকে কিছু দেবে তার পরিবর্তে তাদের জন্য করবো না, নিঃস্বার্থে করে যাই আর নিঃস্বার্থে এটা করবো আমি। তো নবদিত আমি শুধু চক আউট করছি কাদের কাদের যোগ্য যারা আছে,
সকলেই তো অ্যাপ্রোচ করে আমাকে, তার ভেতর থেকে আমাকে বেছে নিতে হবে যোগ্য সত্যিকারে কারা কারা আছে, তো সেগুলোকে আমরা নিয়ে তাদেরকে প্রোগ্রামটা করবো। আশা করি আপনাদের একটা ভালো সুন্দর আমি একটা প্রেজেন্টেশন দিতে পারবো। হ্যাঁ, অরূপ্রণয়কে নিয়ে এক্সক্লুসিভলি অরূপ্রণয়ের গান, জানি এই জায়গাটা তোমার গান গাওয়ার মতন প্লেস নয়, কিন্তু তবু আমি বলবো ছোট্ট করে যদি আমার দর্শক বন্ধুদের জন্য একটু আমি এক লাইন খিদে অনেক রয়েছে, এক লাইনের খিদে নয়, আমি কি করছি একটা ছোট্ট মেলডি করে আপনাদের আমি শুনিয়ে দিচ্ছি, খালি গলায় শোনাচ্ছি, বুঝতেই পারছেন কোথায় বসে আছি, ভালো লাগছে না? যেমন প্রথম গানটা আমার সুরে যেটা কুমার শানু গিয়েছিল, তুমি আছো এত কাছে পৃথিবীতে সর্বকে পাস, এই একটা গান। আমার পরের সুরটা যেটা আপনার পৃথিবীর কোণে কোণেতে বাঙালিরা সকলেই শোনেন, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তারপরে আরেকটা গান যেটা আপনারা সকলেই শুনে থাকেন, তোমার সুরে সুর বেঁধেছি মনে কে গো পড়ে সেই দিনে কথা, এমনি আর একটা গান, কেন তুমি আমাকে এত ভালোবাসো, তারপর তুমি এলে না কেন এলে না, আর একটা গান যতটা পারছি আপনাদের মনে করিয়ে দিতে, তোমায় কি কোনোদিন বলেছি ভালোবাসি আমি তোমাকে, কেন তুমি ভেবে নিলে তোমাকে আমাকে, এই হলো আর কি। অনেক অনেক ধন্যবাদ দাদা, সত্যি মানে আমি ভাবতে পারছি না আজকে এরকম একটা জায়গায় বসে আমরা মানে একই সাথে বসে চা কফি ইত্যাদি সমস্ত কিছু চলছে, আড্ডা চলছে, এবং তার সঙ্গে তোমার গান, মানে সব মিলিয়ে বলা যেতে পারে আজকে সন্ধ্যাটাই যেন একেবারে অপূর্ব হয়ে উঠল। আমারও খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ দাদা। আমার ভালোটা এই জন্য লাগছে যে তুমি এত সুন্দর সঞ্চালন বা মানে আপনি তোমার প্রশ্নগুলো এত সুন্দর করছো, তোমার প্রস্তুতিটাও এত সুন্দর তোমার চ্যানেলের জন্য, যার জন্য আমার আমি সকলকে অ্যাপিল করব ওর চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন আপনারা। ও খুব ভালো কাজ করছে, মানে একটা সাংস্কৃতিক মানসিকতা তার চিন্তাধারা, আমাদের যে বহুমূল্য সংস্কৃতিকে তুলে ধরা তার জন্য ওই যে পরিশ্রমটা করছে এবং সেই ব্যাপারটাই ও তুলে ধরে সবসময় করে, আপনারা ওকে তুলে ধরার চেষ্টা করুন আর এই চ্যানেলটাকে মানে ছড়িয়ে দিন যত পারেন, এটাকে ছড়িয়ে দিন এবং এটাকে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক আছে বন্ধুরা, এতক্ষণ ধরে কথা বলছিলাম দাদার সঙ্গে, দাদা তো মানে মানে জাস্ট এমন একটা মানে অবস্থা যে আমি কিছুতে যেন ছেড়ে উঠতে পারছি না, যেন মনে হচ্ছে আরও কিছু শুনলে ভালো হতো, আরও দুটো গান শুনলে ভালো হতো, কিন্তু বুঝতেই পারছেন চতুর্দিকে এত ভিড়, সেই জায়গায় বসে একটা মানুষকে কতটা মানে ব্যাম্পার করা যায় আর কি, সরি ডোন্ট মাইন্ড, মানে কথাটা আমি বললাম ইউজ করলাম এই কারণে যেখানে সব মানুষ তার নিজের সঙ্গী সাথীর সঙ্গে বেড়াতে আসেন, খেতে আসেন বা সেই জায়গাটা, তো সেখানে আমি দাদা এসেছেন খবরটা পেয়ে ছুটে এসেছি, তো এবার তো সেই জায়গায় তাহলে তাকে ডিস্টার্ব করা মানে একটু হোয়াট টাইপ অফ ব্যাম্পার না, সো ডোন্ট মাইন্ড। আপনাদের জন্য কিন্তু এটা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে দাদা যেটা বললেন সেটাই করবেন, আমার আর কিছু বলার নেই। তবে হ্যাঁ একটা কথা, প্লিজ আপনারা সবাই আছোই ফেব্রুয়ারি দাদার একটি প্রোগ্রাম হচ্ছে, এবং সেটা আপনারা বুঝতেই পারছেন যে কত বড় জায়গায় কত বড় স্কেলে হবে, যদি যারা যারা দেখতে চান তাহলে অবশ্যই জানাতে দেখুন, কারণ এর পরবর্তীকালে আমি কিন্তু আপনাদেরকে নিউজটা দেবো কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথা থেকে পাঁচটা পাবেন। ওকে, সো কিপ ইট আপ, ভালো থাকুন সবাই, টাটা।